এক্সেপশন থ্রো এবং এক্সেপশন থ্রোজ দুটো আলাদা কিওয়ার্ড। প্রথমে আমরা জানি যে একটা এক্সেপশনকে যদি আমরা থ্রোজ ব্যবহার করি তাহলে মেথডের যে সিগনেচার আছে মেথডের সিগনেচারের পরে থ্রোজ ব্যবহার করতে হয়। যেমন থ্রোজ ইনভ্যালিডেট এক্সেপশন, আমরা একটা এক্সেপশনকে থ্রোজ করলাম। আর থ্রো কিওয়ার্ডটা ব্যবহার করা হয় হচ্ছে মেথডের বডি পার্টের মধ্যে, থ্রোজ কিওয়ার্ডটা ব্যবহার করা হয় মেথড সিগনেচারের পরে, আর থ্রো কিওয়ার্ডটা ব্যবহার করা হয় মেথড সিগনেচারের মেথডের বডি পার্টের ভিতরে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম পার্থক্য। সেকেন্ডলি আমরা আসি যে জেনারেলি এক্সেপশন হচ্ছে দুই ধরনের। একটা এক্সেপশনকে বলা হয় চেকড এক্সেপশন, আর এক ধরনের এক্সেপশনকে বলা হয় আনচেকড এক্সেপশন। তো চেকড এক্সেপশন কোনগুলো এবং আনচেকড এক্সেপশন কোনগুলো? চেকড এক্সেপশনগুলো হচ্ছে যে যত ধরনের এক্সেপশন আমরা দেখলাম এই এর ভিতরে রান টাইম এক্সেপশন, রান টাইম এক্সেপশনের যত সাব ক্লাস আছে রান টাইম এবং রান টাইম এক্সেপশনের সাব ক্লাসগুলোকে বাদ দিলে বাকি যত এক্সেপশন থাকে এই এক্সেপশনগুলোকে বলা হয় চেকড এক্সেপশন। ঠিক আছে, চেকড। আর রান টাইম এক্সেপশন এবং তাদের সাব ক্লাস এবং একই সাথে ইরোর এবং ইরোরের যত সাব ক্লাস আছে এই সবগুলোকে একত্রে আবার বলা হয় আনচেকড এক্সেপশন। তো চেকড এবং আনচেকড এক্সেপশন। তো বলা হচ্ছে যে থ্রো রান টাইম এক্সেপশন বাদে যত এক্সেপশন আছে সেটা হচ্ছে চেকড এক্সেপশন, আর রান টাইম এক্সেপশন সহ ইরোরের যত সাব ক্লাস আছে সেগুলোকে বলা হচ্ছে আনচেকড এক্সেপশন। ঠিক আছে, জেনারেলি থ্রো কিওয়ার্ডটা ইউজ করা হয় হচ্ছে কোনো কাস্টম এক্সেপশনকে থ্রো করার জন্য। কাস্টম এক্সেপশন কীভাবে তৈরি করা হয় আমরা এটা পরে দেখব। তো অ্যারিথমেটিক এক্সেপশন, অ্যারিথমেটিক এক্সেপশন হচ্ছে কী ধরনের এক্সেপশন? একটা রান টাইম এক্সেপশন। একটা রান টাইম এক্সেপশন মানে হচ্ছে একটা আনচেকড এক্সেপশন। তো একটা আনচেকড এক্সেপশন যখন আমরা থ্রো কিওয়ার্ডের মাধ্যমে একটা আনচেকড এক্সেপশনকে জেনারেলি থ্রো করতে পারি, জেনারেলি থ্রো কিওয়ার্ডের মাধ্যমে আনচেকড এক্সেপশনকে থ্রো করা হয়। যেগুলো হচ্ছে আনচেকড এক্সেপশন সেই এক্সেপশনগুলোকে জেনারেলি থ্রো কিওয়ার্ডের মাধ্যমে থ্রো করা হয়। থ্রো করার মানে হচ্ছে যে এখানে আমরা একটা ইয়ে লিখলাম যে এস যদি এখানে একটা একটা মেথড ভ্যালিডেট প্যারামিটার হচ্ছে এজ, এস যদি লেস দেন 18 হয় এটা থ্রো করবে হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশনকে থ্রো করবে, নট অ্যালাউড। আমি বললাম যে নট অ্যালাউড। আর যখন আমরা এখানে থ্রো কোনো এক্সেপশনকে ব্যবহার করব সেই মেথডটাকে কল করার সময় আমার অবশ্যই ট্রাই ক্যাচের মাধ্যমে কল করতে হবে। ট্রাই ক্যাচের মাধ্যমে এটাকে যদি আমরা কল না করি, মানে ট্রাই ক্যাচের মাধ্যমে কল, ট্রাই ক্যাচের মাধ্যমে এখানে এটাকে হ্যান্ডেল করতে হবে। এই হ্যান্ডেল করাটাকে বলা হচ্ছে প্রোপাগেট করা। আমরা প্রোপাগেশন এটা সম্পর্কে জানব যে যখন আমরা এই মেথডটাকে এখানে ভ্যালিডেট মেথডটাকে যখন আমরা এখানে কল করলাম তখন এই মেথডটা কী করছে দেখতেছে যে যদি এসটা লেস দেন 18 হয় তখন সে এই অ্যারিথমেটিক এক্সেপশনটাকে কী করবে, থ্রো করবে। যখন অ্যারিথমেটিক এক্সেপশনকে থ্রো করব আমরা, থ্রো করার সময় আমরা এর ভিতরে এই একটা মেসেজ পাঠিয়ে দিতে পারি এবং এই মেসেজটা, যেই মেসেজটা আমরা পাঠাবো সেই মেসেজটাই এক্সেপশন আকারে প্রিন্ট হবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে এটা দেখি যে অ্যারিথমেটিক এক্সেপশন, এই যে মেসেজটা আমি এখানে দিলাম নট অ্যালাউড এটা এখানে প্রিন্ট হলো, আর এখানে আমার যে ট্রাই ক্যাচের পরে আবার একটা নর্মাল একটা লাইন আছে রেস্ট অফ দ্য কোড, তো এই লাইনটা প্রিন্ট হলো। তো অ্যারিথমেটিক এক্সেপশন দ্যাট মিনস থ্রো এর কাজটা হচ্ছে, থ্রো এর কাজটা হচ্ছে যে এই এক্সেপশনটার কাছে একটা জিনিস থ্রো করে দেওয়া। কি থ্রো করে দিল? সে নট অ্যালাউড এটা থ্রো করে দিল, ওই এক্সেপশনটা তখন এটাকে হ্যান্ডেল করল সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএনের মাধ্যমে। জেনারেলি এখানে কাস্টম থ্রো এর ভিতরে কাস্টম এক্সেপশনকে থ্রো করা হয়। একটা কাস্টম এক্সেপশন জেনারেলি ভ্যালিডেশনের জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে,
তো যখন এই কন্ডিশনটা অ্যারাইজ হচ্ছে তখন এখান থেকে একটা অ্যারিথমেটিক এক্সেপশনের একটা অবজেক্ট থ্রো করা হচ্ছে কার কাছে, যে কলারের কাছে, যেখানে এই মেথডটা কল করা হয়েছিল কলারের কাছে একটা অ্যারিথমেটিক এক্সেপশন থ্রো করে দিচ্ছে। তখন প্রোগ্রাম দেখছে যে এখানে একটা অ্যারিথমেটিক এক্সেপশন হয়েছে, তখন এই ক্যাচ ব্লকটা সেই অ্যারিথমেটিক এক্সেপশনটাকে ক্যাচ করে সেই লাইনটাকে প্রিন্ট করছে, এক্সিকিউট করছে। এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে নট অ্যালাউড, নট অ্যালাউড এই লাইনটা সে এইখানে থ্রো করে দিচ্ছে, যেটা আমরা আউট ডট প্রিন্ট এলএনের মাধ্যমে এটা প্রিন্ট দিচ্ছি। আর এটা হচ্ছে ফাইনালি ব্লকের অংশ বা অন্য যে কোনো অংশ, এটা নর্মালি প্রিন্ট হচ্ছে। এটা হচ্ছে থ্রো এর কাজ। এখন এই যে থ্রো এর ভিতরে আমরা লিখলাম অ্যারিথমেটিক এক্সেপশন, দ্যাট মিন্স অ্যারিথমেটিক এক্সেপশন হচ্ছে একটা রান টাইম এক্সেপশন বা আনচেকড এক্সেপশন। এখন এই এখানে যদি আমরা কোনো চেকড এক্সেপশনকে থ্রো করতে চাই, দ্যাট মিন্স এই যে উপরেরগুলো হচ্ছে চেকড এক্সেপশন, যেমন ক্লাস নট ফাউন্ড এক্সেপশন। এখন আমি এখানে জেনারেলি যদি কোনো চেক এক্সেপশনকে থ্রো করতে চাই, যেমন ক্লাস নট ফাউন্ড এক্সেপশন, এটা একটা হচ্ছে কি, এটা একটা চেকড এক্সেপশন। তো থ্রো শুধুমাত্র থ্রো এর ভিতরে আমরা কোনো চেকড এক্সেপশনকে থ্রো করতে পারবো না, জেনারেলি পারবো না। কিন্তু যদি আমি থ্রো এর ভিতরে কোনো চেকড এক্সেপশনকে থ্রো করতে চাই, তাহলে সেটার জন্য আবার এখানে থ্রোজ লাগবে, ঠিক আছে? সেজন্য যেমন ধরেন এখানে যদি আমি এই ক্লাস নট ফাউন্ড এক্সেপশন, এটা যদি আবার থ্রোজ এর ভিতরে যদি বলি যে ক্লাস নট ফাউন্ড এক্সেপশন, দেন তাহলে এটা অ্যালাউড, ঠিক আছে? সেই ক্ষেত্রে এখানে যে এক্সেপশনটা এই ক্লাস নট ফাউন্ড এক্সেপশন, সেক্ষেত্রে এই এখানে আমাকে অ্যারিথমেটিক এক্সেপশন না ক্লাস নট ফাউন্ড এক্সেপশন ব্যবহার করতে হবে। দ্যাট মিন্স মূল কথাটা হচ্ছে এটাই, যে আমরা জেনারেলি থ্রো এর ভিতরে আনচেকড এক্সেপশনগুলোকে থ্রো করি, কিন্তু যদি চেকড এক্সেপশনকে থ্রো করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমার অবশ্যই থ্রোজ ব্যবহার করতে হবে। থ্রোজ এর মধ্যেও এটা ব্যবহার করতে হবে এবং থ্রো এর মধ্যেও এটা ব্যবহার করতে হবে। তাহলে থ্রোজ কিওয়ার্ডটা এই কারণেই ব্যবহার করা হয় যে যদি কোনো চেকড এক্সেপশনকে থ্রো করার প্রয়োজন হয়, তখন চেকড এক্সেপশনগুলো এখানেও থ্রো করতে হয় এবং এইখানে তখন থ্রো করতে হয়। আর জেনারেলি এটা যদি আনচেকড এক্সেপশন হয়, তাহলে তখন আর এখানে থ্রোজ প্রয়োজন হয়। এটা হচ্ছে রুলস। হ্যাঁ, থ্রো হচ্ছে শুধুমাত্র আনচেকড এর জন্য, নর্মাল, ঠিক আছে, আনচেকড এর জন্য। অ্যারিথমেটিক এক্সেপশন হচ্ছে একটা আনচেকড এক্সেপশন, রান টাইম এক্সেপশন মানে হচ্ছে একটা আনচেকড এক্সেপশন, ঠিক আছে? আর যদি আমরা এখানে কোনো চেকড এক্সেপশনকে থ্রো করতে চাই, তাহলে অবশ্যই এখানে এটাকে থ্রোজও করতে হবে, আলটিমেটলি একই কাজ, ঠিক আছে? তাহলে যখন আমরা এখানে, যেমন জেনারেলি আমরা হচ্ছে কোনো ভ্যালিডেশন করার জন্য, এখন আমি দেখাবো যে কীভাবে একটা কাস্টম, যেমন ইনভ্যালিড এজ এক্সেপশন, এই নামে কোনো এক্সেপশন নাই। তো যখন আমি ইনভ্যালিড এর একটা এক্সেপশন তৈরি করলাম, লিখলাম এটা একটা আমার তৈরি করা কাস্টম এক্সেপশন, আমি লিখলাম ইনভ্যালিড এজ এক্সেপশন এক্সটেন্ডস এক্সেপশন। তো এক্সটেন্ডস এক্সেপশন মানে এটা কী ধরনের এক্সেপশন, এটা একটা চেকড এক্সেপশন, তাই না? আমরা সাধারণত চেকড এক্সেপশনের এক্সেপশন তৈরি করব, কাস্টম এক্সেপশনগুলো জেনারেলি হবে হচ্ছে চেকড এক্সেপশন। কারণ এই চেকড এক্সেপশনকেই যখন আমি এখানে ব্যবহার করব, তখন আমি এই এখানে থ্রোজের মধ্যে কী লিখব, চেকড এক্সেপশনগুলোকে লিখব। থ্রোজের মধ্যে অলওয়েজ কী হবে, চেকড এক্সেপশনগুলো হবে, এবং তখন ওই চেকড এক্সেপশনটাকে আমি এখানে আবার থ্রো করতে পারবো। যেমন আমি আমার এক্সেপশনের মধ্যে বলে দিলাম যে ইনভ্যালিড এজ এক্সেপশন, এই এখানে জাস্ট আমি একটা স্ট্রিং রাখলাম, এটা না রাখলেও কোনো সমস্যা ছিল না। আমি সিম্পলি এই এই একটা জাস্ট একটা ক্লাস একটা এক্সেপশন যেটা এক্সটেন্ড করবে এক্সেপশনকে, তাহলে একটা কাস্টম এক্সেপশন তৈরি হয়ে গেল, ঠিক আছে? আর এখানে তাহলে তখন আমি কিছু দিতে পারবো না। আর যদি আমি, হ্যাঁ, যদি আমি এখানে এই প্যারামিটারটা দিয়ে দেই, এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে ওই যে যে মেসেজটা আমি এখানে দিলাম, সেই মেসেজটা দিয়ে আমি আবার সুপার, দ্যাট মিন্স এক্সেপশনের কাছে ওই মেসেজটা পাঠিয়ে দিচ্ছি, দ্যাট মিন্স ওই স্ট্রিংটা আমি এক্সেপশনের কাছে পাঠিয়ে দিচ্ছি, আলটিমেটলি ওইটা আবার ঘুরে আমার কাছে ব্যাক করবে। তো সেজন্য এখানে এই প্যারামিটারটা রিসিভ করার পরে ওইটাকে আবার আমাদের সুপারের কাছে পাঠিয়ে দিতে হবে। তাহলে আমরা এখানে কী করলাম, এই যে নট ভ্যালিড, এই নট ভ্যালিডটা কী করলাম, এই নট ভ্যালিডটা এই এর কাছে পাঠিয়ে দিচ্ছি, এ আবার এটা সুপার দিয়ে এক্সেপশনের কাছে পাঠিয়ে দিচ্ছে।
তাহলে ওই মেসেজটা এক্সেপশনের মধ্যে সেট হয়ে গেল। তাহলে তখন যদি এজ লেস দেন 18 হয় এবং এই যে ইনভ্যালিড এজ এক্সেপশন, এটা হচ্ছে আমার তৈরি করা একটা কাস্টম এক্সেপশন। কাস্টম এক্সেপশন জেনারেলি চেকড এক্সেপশন, সেই জন্য এটাকে অবশ্যই কী করতে হয়, থ্রোস করতে হয়। থ্রোস করার পরে আবার এটাকে থ্রো করতে হবে, তখন এটা যেখানে কল হবে সেখানে আবার আমরা এটাকে ওই এক্সেপশনটা দিয়ে এখানে হ্যান্ডেল করবো। এখন আমি 13 দিয়ে পাঠাচ্ছি, 13 দিয়ে পাঠালে এটা বলা হচ্ছে যে নট ভ্যালিড, 20 দিলে তখন এটা ভ্যালিড এবং এটা নর্মালি নর্মালি এটা প্রিন্ট হবে। 45 দিলে এটা আর ওয়েলকাম টু ভোট, এই যে নর্মালি এটা প্রিন্ট হচ্ছে, আর ফাইনালি রেস্ট অফ দ্য কোড এটা প্রিন্ট হচ্ছে। তাহলে বোঝা গেছে থ্রো এবং থ্রোস কিওয়ার্ডের ব্যবহার। আমরা দেখে নিলাম যে ট্রাই, ক্যাচ এবং ফাইনালি, ট্রায়ের সাথে ক্যাচের সম্পর্ক এবং ট্রায়ের সাথে ফাইনালির সম্পর্ক। দ্যাট মিন্স ট্রাই ক্যাচ ফাইনালি একটা আলাদা অংশ যেটা শুধু একাই এগুলোকে হ্যান্ডেল করতে পারে। আর জেনারেলি যখন কোনো কাস্টম এক্সেপশন হবে তখন সাধারণত জেনারেলি সেই এক্সেপশনগুলো হচ্ছে চেকড এক্সেপশন, এবং চেকড এক্সেপশনগুলোকে আমরা থ্রোস দিয়ে হ্যান্ডেল করবো। আর যদি এমনি নর্মালি আমি থ্রোস না করতে চাই তখন আমি আনচেকড এক্সেপশনগুলোকে এখানে সরাসরি থ্রো দিয়ে হ্যান্ডেল করি, তখন আর থ্রোজের প্রয়োজন নাই। ঠিক আছে, তো থ্রো এবং থ্রোজের নর্মালি কিছু পার্থক্য হলো এই যে থ্রো হচ্ছে এক্সপ্লিসিটলি থ্রো অ্যান এক্সেপশন। আমি এক্সপ্লিসিটলি মানে কি, আমি নিজেই একটা এক্সেপশনকে থ্রো করছি আমার ইচ্ছা মতো বা আমার কন্ডিশন মতো, আমার কন্ডিশন মতো আমি কাস্টম একটা এক্সেপশনকে থ্রো করছি। আর থ্রোজ হচ্ছে ইউজ টু ডিক্লিয়ার অ্যান এক্সেপশন। ডিক্লিয়ার অ্যান এক্সেপশন মানে হচ্ছে যে এই যে আমরা এক্সেপশনটা এখানে ডিক্লিয়ার করছি, থ্রোজ ইলিগাল এক্সেপশন। এখানে বলা হচ্ছে যে চেকড এক্সেপশন ক্যান নট বি প্রোপাগেটেড উইদাউট থ্রোজ, মানে এই যে আমি যেটা বললাম যে এটা এটা তো একটা চেকড এক্সেপশন, চেকড এক্সেপশনগুলোকে থ্রোজ ছাড়া ব্যবহার করা যাবে। ঠিক আছে, আর বলা হচ্ছে চেকড এক্সেপশন ক্যান বি প্রোপাগেটেড উইথ থ্রোজ। এবার বলা হচ্ছে থ্রোজ ইজ ফলোড বাই অ্যান ইনস্ট্যান্স, মানে ওই যে নিউ অ্যারিথমেটিক এক্সেপশন আমরা লিখলাম, আর থ্রোজ ইজ ফলোড বাই ক্লাস। যেমন এখানে আমরা কি লিখলাম, এখানে কিন্তু নিউ থাকে না, থ্রোজ থ্রোজের পরে শুধু ক্লাসের নাম, কিন্তু এখানে থ্রো এর পরে একটা অবজেক্ট, থ্রো অবজেক্ট থ্রো করে একটা অবজেক্টকে, আর থ্রোজ করে হচ্ছে একটা ক্লাস। ঠিক আছে, এটা হচ্ছে জেনারেল কিছু পার্থক্য। এরপরে হচ্ছে থ্রোজ ইউজ উইদিন দ্য মেথড, দ্যাট মিন্স থ্রো ইউজ করা হয় মেথডের বডি পার্টের মধ্যে, আর থ্রোজ ইউজ করা হয় হচ্ছে মেথডের সিগনেচারের পরে। ঠিক আছে, ইউ ক্যান নট থ্রো মাল্টিপুল এক্সেপশন, মাল্টিপুল এক্সেপশনকে থ্রো করা যায় না, থ্রো এর ভিতরে মাল্টিপুল এক্সেপশন থ্রো করা যায় না, কিন্তু থ্রোজ এর ভিতরে আমরা এখানে কমা দিয়ে একাধিক এক্সেপশনকে থ্রোজ করতে পারি। যেমন এখানে একটা উদাহরণ যে পাবলিক ভয়েড মেথড থ্রোজ আইও এক্সেপশন কমা এসকিউএল এক্সেপশন, দ্যাট মিন্স থ্রোজ এর ভিতরে আমরা একাধিক এক্সেপশনকে থ্রোজ করতে পারি, বাট থ্রো করতে পারে শুধুমাত্র সিঙ্গেল এক্সেপশনকে থ্রো। এটা হচ্ছে থ্রো এবং থ্রোজের মধ্যে পার্থক্য।